站。<music> বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম আরও নানা ধর্মের যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা ভিডিওর শুরুতে যে ভিডিওটি দেখেছেন এটা আসলে কীভাবে তৈরি করা হয় বন্ধুরা আপনারা টিকটকে গেলে এসব ভিডিও বেশি বেশি করে পেয়ে যাবেন বন্ধুরা যেখানে সবাই অভিনয় করে এবং ব্যাকগ্রাউন্ডে যখনই ভিডিওটি আসে তখন কিন্তু সামনে যে আপনি অভিনয় করতে আছেন সেটা ব্ল্যাক হয়ে যায় অথবা যে কোনো কালারে পরিণত হয়ে যায় তো আজকে আমি এমন একটি ট্রিক শেয়ার করব যেটার মাধ্যমে আপনি কোনোরকম ব্ল্যাক হবেন না আপনি সেম গ্রিন স্ক্রিনের মতোই আপনি এখন স্বাভাবিক যেমন আছেন এমনই থাকবেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটি ভিডিও প্লে থাকবে সেটার সামনে আপনি অভিনয় করে সুন্দর একটি ভিডিও তৈরি করে নিতে পারবেন বন্ধুরা সেটা করতে হলে আপনাকে কোনোরকম গ্রিন স্ক্রিন আপনাকে ব্যবহার করতে হবে না আপনাকে কোনো কোনোরকম গ্রিন কাপড়ও লাগাতে হবে না আপনি ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যে কোনো আপনি ছবি অথবা ভিডিও বসে সুন্দর একটি টিকটক ভিডিও ম্যাক করে নিতে পারবেন তো সেটা কিভাবে করবেন জানতে পারবেন আজকের ভিডিও থেকে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আরেক কথা নেই আপনি যদি মনে করেন এই চ্যানেল থেকে কিছু একটা শিখতে পেরেছেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ফাঁসে থাকা আইকনটি ক্লিক করে দিন আমাদের লেটেস্ট ভিডিওটি সবার আগে দেখার জন্যে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এস টিভি বাংলা আপনাদের সাথে আছে আমি রানা ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ হ্যাভ অ্যানি কোয়েশ্চন প্লিজ কমেন্ট ডাউন বিলো আই উইল আনসার ফর ইউর কমেন্ট সো স্টার্ট নাও অ্যান্ড কামিং আফটার দ্য ইন টু ব্যস্ত সর্বত আপনি টিকটকে গিয়ে আপনি যে মিউজিকের সাথে অভিনয় করতে চান সেই মিউজিকের সাথে আপনি সর্বতম একটি টিকটক ভিডিও মেক করে নেবেন বন্ধুরা যে মিউজিকটার সাথে আপনি অভিনয় করবেন সেটার সাথে আপনি এমন একটি অভিনয় করে নেবেন যে কোনো টাইপের আপনি অভিনয় করতে পারেন অথবা যে কোনো ডায়লগের সাথে এইভাবে অভিনয় করে আপনি ভিডিওটি জাস্ট আপনি প্রাইভেট করে শেয়ার করে নেবেন যেন সেটা কেউ দেখতে না পায় এমনভাবে আপনি ভিডিওটি পোস্ট করে নেবেন পোস্ট করে নেওয়ার পরে সেটা আপনার গ্যালারিতে চলে যাবে অথবা যদি না যায় তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন বন্ধুরা আপনি যখন মিউজিকের সাথে অভিনয় করে সিঙ্গেল একটি ভিডিও ম্যাক করে যখন সেটা গ্যালারিতে সেভ করে নিয়ে যাবেন এরপরে আপনাকে খুঁজে বের করে নিতে হবে যে কোন ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ডে বসাতে চান সেই ভিডিওটি আপনাকে টিকটক থেকে ডাউনলোড করে নিতে হবে যেমন আমি এই মেয়েটি ভিডিওটি টিকটক থেকে ডাউনলোড করেছি এরপর আমি সেটা এডিটিংয়ের মাধ্যমে সেটা ব্যাকগ্রাউন্ডে সেট করেছি তো আপনারা এভাবে যে কোনো মেয়ে অথবা যে কোনো ছেলের বা আপনার কাঙ্ক্ষিত মানুষের ছবিটি সর্বোত্তম টিকটক থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে যখন দুটি ভিডিও আপনার গ্যালারিতে চলে যাবে তখন আপনাকে এক মাস্টার অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে হবে বন্ধুরা এই ভিডিওটি আমি টিকটক থেকে ম্যাক করেছি ম্যাক করে নেওয়ার পর আমি এই মেয়ের ভিডিওটি টিকটক থেকে ডাউনলোড করেছি তো ডাউনলোড করার পরে আমি এখন আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে আমার যে ভিডিও ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডে এই মেয়ের ভিডিওটি বসাবো তো বসানোর জন্য আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ভিডিও সেটা সর্বত আমাকে চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্য একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা ডাউনলোড করার পর আপনারা জাস্ট অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন বন্দর ওপেন করার পরে যদি কোনো ফার্মেসি চাই তাহলে আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন তারপরে এখানে ফিক ভিডিও ফ্রম গ্যালারি এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনার যে ভিডিওটি রয়েছে সেটা এখানে সর্বপ্রথম ইনপুট করে নিতে হবে গ্যালারি থেকে বন্ধুরা ইনফুট করে নেওয়ার পরে আপনার যে ভিডিওটি রয়েছে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে কিন্তু আপনার ফটোটা এখানে স্ক্রিন করে নেবে তারপরে আপনি এক এখানে সুইপ করে চলে যাবেন যে কোথায় গ্রিন স্ক্রিন আছে এই যে দেখুন এখানে একটি ইফেক্ট হয়ে যাবেন গ্রিন স্ক্রিন এটা ক্লিক করার সাথে সাথে আপনার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা সম্পূর্ণভাবে গ্রিন হয়ে যাবে তো হয়ে যাওয়ার পরে বন্ধুরা এখন আপনি এটা জাস্ট আপনি সেভ করে অথবা র্যান্ডারিং করে আপনার গ্যালারিতে নিয়ে যেতে হবে স্ক্রিন ইফেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি চলে যাবেন এখানে থ্রি ডটে থ্রি ডট অপশনে যাওয়ার পর এখানে একুরেট একুরেটে যখন ক্লিক করে দেবেন এখানে ফার্স্ট আপনি করবেন না ফার্স্ট করলে আপনার ভিডিওটি স্লো স্লো স্লোভাবে চলতে থাকবে এখানে জাস্ট আপনি দুটাই একুরেট করে দিবেন একুরেট করে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পরে বন্ধুরা এখানে জাস্ট আপনি সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনাকে ফ্রেম ডেট আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি জাস্ট এখানে থার্টি ফি ইয়ার্স এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে স্টার র্যান্ডারিংয়ে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে বন্ধুরা আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে অথবা পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা এমন ওয়েট করতে হতে পারে তো আপনি সে পর্যন্ত ওয়েট করতে হবে যে আপনার গ্রিন স্ক্রিনটা এখানে বসানো পর্যন্ত বন্ধুরা যখন আপনার গ্রিন স্ক্রিনটা এখানে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এখানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার ভিডিওটি গ্যালারিতে চলে যাবে চলে যাওয়ার পরে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন বন্ধুরা কাইনমেস্টোর ওপেন করার পর এখানে জাস্ট আপনি প্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপর এখানে নাইন ইন্টু সিক্স টেটের উপরে ক্লিক করে দিবেন যেহেতু আপনার এটা টিকটেকের জন্য ম্যাক করতেছেন তারপর এখানে জাস্ট আপনি মিডিয়াতে ক্লিক করে দিবেন বন্ধুরা মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে বসাতে চান সেই ভিডিওটি সরহত এখানে ইনফুট করে নেবেন তো আমি জাস্ট সেই ভিডিওটি ইনফুট করে নিব এই যে দেখুন বন্ধুরা এই ভিডিওটা আমি টিকটক থেকে ডাউনলোড করেছি এবং এটার সামনে এখন আমি অভিনয় করবো তো অভিনয় করার জন্য যেখানে মেয়েটার ভিডিও শেষ বা যেখানে শেষ হয়ে গেছে অভিনয় সেখানে আপনাকে ছোট্ট করে কেটে ফেলে দিতে হবে তো এখান থেকে আপনাকে কেটে ফেলে দিতে হবে তো কেটে দেওয়ার জন্য আপনি জাস্ট ভিডিওর ভাবে একটা ক্লিক করে দেবেন তারপরে কেঁচিতে চলে যাবেন যার ফলে এখানে টাইম টু রাইট অফ প্লে উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে বন্ধুরা এক্সট্রা যে ফারটা রয়েছে সেটা কেটে যাবে এখন আপনি চলে যাবেন ভিডিও সর্বোত্তম সর্বোত্তম আসার পরে এখানে লেয়ারে ক্লিক করে দিবেন তারপরে মিডিয়াতে ক্লিক করে দিবেন বন্ধুরা মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সেই ভিডিওটি ইনপুট করে নিতে হবে যেটার ব্যাকগ্রাউন্ড আপনি গ্রিন করেছেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা সরত এখানে ইনফুট করে নিবেন বন্ধুরা ইনপুট করে নেওয়ার পর আপনি জাস্ট এখানে ভিডিওটি ফুল স্ক্রিন করে নেবেন আপনার নিজের ইচ্ছামতো সাইজ করে নিতে পারেন তো সর্বতম এখানে চলে যাবেন আপনি ক্রোমা কীতে ক্রোমা কীতে যাওয়ার পর এটা ইনেবল করে দিবেন ইনেবল করে দেওয়ার পর বন্ধুরা জাস্ট আপনি এখানে চাইলে একটু টুনিং করে নিতে পারেন এদিক সেদিক করে তারপর এখানে এসে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন যে ব্যাকগ্রাউন্ডে মেয়েটার ছবি দেখা যাচ্ছে খুব চমৎকারভাবে এখানে গ্রিন কোনো কাপড় দেখা যাচ্ছে না তো একবার প্লে করে দেখে নেবেন আপনি চাইলে আপনার ভিডিওটা আরও একটু ছোটো বড়ো করে নিতে পারেন এখানে ধরে বা টেনে এনে আপনি যেখানে সেখানে বসিয়ে নিতে পারেন উপরে নিচে যে কোনো জায়গায় আপনি মুভ করে সেটা বসিয়ে নিতে পারেন তো বসিয়ে নেওয়ার জন্য বন্ধুরা এখানে দেখুন মেটার যে ভিডিওটা রয়েছে অথবা আপনার যে ভিডিওটা রয়েছে দুটোই কিন্তু সাউন্ড রয়েছে তো আপনি চাইলে আপনার যে সাউন্ড রয়েছে সেটা আপনি কমিয়ে নেবেন অথবা মেটার সাউন্ড আপনি বন্ধ করে দেবেন যে কোনো একটা বন্ধ করে দিলেই হবে তারপরে বন্ধুরা এটা সেভ করার জন্য এখানে আপনি জাস্ট শেয়ার এখানে চলে যাবেন শেয়ার এখানে যাওয়ার পর এখানে এক্সফোটে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে সেটা আপনার গ্যালারিতে চলে যাবে তগন্ধ আপনারা খুব চমৎকারভাবে দেখছেন যে আপনি কোনো রকম গ্রিন স্ক্রিন ছাড়াই আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে সেখানে আপনি যে কোনো ছবি ভিডিও বসিয়ে সুন্দর একটি টিকটক ভিডিও ম্যাক করে নিতে পারবেন বন্ধুরা আপনার ফোনে যদি কানভাস্টার অ্যাপ্লিকেশনটি ফুল ভার্সন না থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন আমার ফোন নাম্বার দিয়ে দিব আপনারা ওখান থেকে সরাসরি যোগাযোগ করে আমার থেকে ফ্রি মেম্বারশনটি নিতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আমি শেয়ার করলাম সেটা আপনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা অনাসায় অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল অস্কিউ ভিডিওটি বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট আপনার মতামত জানাতে ভুলবেন না আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকে দুটুক পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফিজ